সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। শেয়ারবাজার কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখার পর এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ সাউথ আফ্রিকা সিরিজের আগে নিরাপত্তা ইস্যুতে দেশেও ফিরতে পারেননি সাকিব। বাংলাদেশের হয়ে জার্সিটা হয়তো আর গায়ে তোলাই হলো না সাকিব আল হাসানের। এক রাজনৈতিক পরিচয়ই কাল হলো বাংলাদেশের এ যাবৎকালের সব থেকে গুণী ক্রিকেটারের জন্য। দেশের ক্রিকেটের পোস্টার বয় থেকে এবার একের পর এক হেনস্থার শিকার হয়ে চলেছেন। এর আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দরে কারসাজির ঘটনায় ২৪ সেপ্টেম্বর সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ২ অক্টোবর সাকিব আর তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করেছিল বিএফআইইউ। এর মাসখানেক পরই এবার সাকিবের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল সংস্থাটি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ শঙ্কার মুখে পড়ে। সাবেক এই এমপি হয়েছেন এক হত্যা মামলার আসামি। এরপর ক্রিকেটার সাকিব শুধু পাকিস্তান আর ভারতের বিপক্ষে সিরিজগুলো খেলতে পেরেছিলেন ঠিকঠাকভাবে। ভারত সিরিজেই টি টোয়েন্টি আর টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছিলেন সাকিব। চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্যারিয়ার শেষ করার, কিন্তু এবার সেটাও হয়তো হচ্ছে না। নিরাপত্তার কারণে দেশে ফেরা এতদিন অনিশ্চিত হলেও এখন সেটা প্রায় বন্ধই হয়ে গেল। সার মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।